السلام عليكم ورحمه الله رمضان মাসে বৃহস্পতিবারের দিনে বা রাতে আল্লাহর নামটি 41 বার পড়ুন নদীর জোয়ারের মতো টাকা শুধু আসতেই থাকবে দোয়া কবুল হবে আশা আকাঙ্ক্ষা পূরণ হবে গায়বী সাহায্য লাভ হবে পবিত্র মাহ রমজান মাস রহমতের মাস বরকতের মাস মাগফিরাতের মাস জাহান্নাম থেকে মুক্তির মাস পবিত্র মাহ রমজান মাস মুমিন মুসলমানদের জন্য নিয়ামতের মাস এই মাসে আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নিয়ামত প্রদান করে থাকেন বিশেষ করে পবিত্র মাহ রমজান মাসের শেষ রাত্রে আল্লাহ তাআলা রোজাদারদেরকে ক্ষমা করে থাকেন ক্ষমার ঘোষণা করে থাকেন পবিত্র মাহ রমজান মাসের প্রতিদিন শেষ রাত্রে একজন ঘোষণা করতে থাকে ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াল শাররি আকসির হে পুণ্যকামী তুমি এগিয়ে চলো এবং হে পাপকাঙ্ক্ষী তুমি নিবৃত্ত হও এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন শাহরুন ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর এটা এমন বরকতের মাস যাতে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চাইতেও উত্তম অর্থাৎ হাজার মাস ইবাদত বন্দেগী করলে যে সওয়াব নেকি হবে আল্লাহ তাআলা তার চেয়েও বেশি নেকি প্রদান করে থাকেন সুবহানাল্লাহ যে ব্যক্তি পবিত্র মাহে রমজান মাসে মহান আল্লাহ তাআলার মহান হুকুম পালন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সম্মানিত করবেন আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন তার পদমর্যাদাকে বৃদ্ধি করে দিবেন যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে পবিত্র মাহে রমজান রোজা রাখে আল্লাহ তাআলা তার জন্য যে নিয়ামতটি প্রদান করে থাকেন তার জন্য সমস্ত প্রাণীকুল সমস্ত মাখলুকাত সমস্ত সৃষ্টি জীব ইফতার পর্যন্ত মাগফিরাত কামনা করতে থাকে দোয়া করতে থাকে এবং কি আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করে থাকে ইফতার পর্যন্ত সুবহানাল্লাহ তাই পবিত্র মাহ রমজান মাস হলো ফজিলতের মাস এই মাসে বৃহস্পতিবারের দিন অথবা রাতে আমরা প্রত্যেকে যদি আল্লাহ তাআলাকে স্মরণ করি আল্লাহ তাআলাকে ডাকি আসমাউল হুসনা পাঠ করি আল্লাহ তাআলা অবশ্যই আমাদের উপর খুশি হবেন আমাদের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন বৃহস্পতিবারের দিন সাপ্তাহিক উত্তম দিনসমূহের মধ্যে অন্যতম একটি দিন বৃহস্পতিবারের দিনটিকে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিতেন আর পবিত্র মাহ রমজান মাস হলো বরকতের মাস উভয়ে বরকতকে সামনে রেখে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে বৃহস্পতিবারের দিন অথবা রাতে যতটুকু সম্ভব হয় নফল ইবাদত বন্দেগী করব কোরআন তেলাওয়াত করব জিকির আজগার করব তাসবিহ তাহলিল পাঠ করব রব্বুল আলামিনের দরবারে রোজাজারি করব আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ করে আমাদের জীবনের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন আমাদের আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াকে কবুল করবেন তাই ফজিলতপূর্ণ এই মাসে আমরা প্রত্যেকে গুরুত্ব সহকারে নফল ইবাদত বন্দেগী করব বৃহস্পতিবারের দিন সাহারির সময় আমরা দু রাকাত পারি চার রাকাত পারি তাহাজ্জুদের নামাজ আদায় করব কেননা যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ আদায় করবে এই নামাজের উছিলায় সে আল্লাহর নৈকট্য হাসিল করবে আল্লাহ তাআলাকে সে বন্ধু হিসেবে পেয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যাবতীয় চাওয়া পাওয়াগুলোকে পূরণ করে দিবেন কেননা রাতের তৃতীয় অংশে তাহাজ্জুদের সময় সাহারির সময় আল্লাহ তাআলা প্রথম আসমানে আগমন করে থাকেন নিজের পক্ষ থেকে ঘোষণা করে থাকেন আছে কোনো ব্যক্তি অসুস্থ সে সুস্থতা কামনা করে সে আমার কাছে বলুক আমি তাকে সুস্থতা প্রদান করব আছে কোনো ব্যক্তি ঋণগ্রস্ত সে ঋণ থেকে মুক্ত হতে চায় সে আমার কাছে বলুক আমি তাকে ঋণ থেকে মুক্ত করে দেব আছে কোনো ব্যক্তি অভাব অনটলে পতিত সে আমার কাছে বলুক আমি তার অভাব অনটলকে দূর করে দেব আছে কোনো ব্যক্তি দুঃখ কষ্টে জর্জরিত সে আমার কাছে বলুক আমি তার দুঃখ কষ্টকে দূর করে দেব এভাবে বান্দার যা কিছু প্রয়োজন রয়েছে হাজত রয়েছে সে যদি একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাসিক রব্বুল আলামিনের দরবারে ব্যক্ত করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন তার দোয়াকে কবুল করবেন তাই ওই সময় আমরা দু রাকাত পারি চার রাকাত পারি তাহাজ্জুদের নামাজ আদায় করব এরপর রব্বুল আলামিনের দরবারে দুনিয়া এবং আখিরাতের কল্যাণের জন্য প্রার্থনা করব ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এরপর বৃহস্পতিবার দিন ফজরের নামাজের পর আমরা গুরুত্ব সহকারে সূরা হাসরের শেষ তিনটি আয়াত পাঠ করব আমল করব যে ব্যক্তি এইভাবে আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতান রাজিম তিনবার পাঠ করবে এরপরে হুয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম শেষ পর্যন্ত সূরা হাসরের আয়াতগুলো তেলাওয়াত করবে আমল করবে আল্লাহ তাআলা তার জন্য 70,000 ফেরেশতা নিযুক্ত করে দেবেন এই 70,000 ফেরেশতা ইফতার পর্যন্ত সন্ধ্যা পর্যন্ত তার জন্য মাগফিরাত কামনা করতে থাকবে
দোয়া করতে থাকবে সুবহানাল্লাহ। তাই আমরা সূরা হাশরের শেষ তিনটি আয়াত ফজরের নামাজের পর আমল করব, পাঠ করব। এরপরে বৃহস্পতিবারের দিন জোহরের নামাজ সম্পূর্ণ করার পর গুরুত্ব সহকারে তওবার নিয়তে আমরা ইস্তিগফার পাঠ করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুব ইলাই। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম মজিদ। এরপরে আল্লাহর গুণবাচক এই নামটি আমরা ১৪১ বার পাঠ করব। আর রাজ্জাক, আর রাজ্জাক অর্থ হল রিজিক দাতা। যে ব্যক্তি এই নামটি পাঠ করবে আল্লাহ তাআলা তাকে প্রচুর পরিমাণে রিজিক প্রদান করবেন, তার টাকার সমস্যাকে দূর করে দিবেন, গায়েবি সাহায্য প্রদান করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন, চার দিক থেকে বরকত শুধু আসতেই থাকবে। তাই আর রাজ্জাক, আর রাজ্জাক নামটি আমরা ১৪১ বার পাঠ করব, আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন আসরের নামাজের পর গুরুত্ব সহকারে সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহু আকবার একবার পাঠ করব। এরপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ছোট্ট ইস্তিগফারটি তিনবার পাঠ করব, আমল করব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছোট্ট ইস্তিগফারটি মাত্র তিনবার পাঠ করবে, আমল করবে, যদিও তার গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয় না, কেন আল্লাহ তাআলা অনুগ্রহ করে তার গুনাহকে ক্ষমা করে দিবেন। তাই ছোট্ট ইস্তিগফারটি আমরা তিনবার পাঠ করব, আমল করব। এরপরে বৃহস্পতিবারের দিন রোজা মুখে ইফতারের পূর্ব মুহূর্তে ক্লান্ত শ্লান্ত শরীর নিয়ে পিপাসার্ত অবস্থায় ক্ষুধার্ত অবস্থায় একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করব, দোয়া করব। ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, ইয়া ওয়াসিআল ফাদলি ইগফিরলি, হে অনুগ্রহকারী আপনি ক্ষমা করুন, হে দয়াশীল আপনি ক্ষমা করুন, হে ক্ষমাকারী আপনি ক্ষমা করে দিন। আল্লাহ তাআলার দরবারে বান্দা যখন ক্ষমা প্রার্থনা করে, ক্ষমার জন্য দোয়া করে, আল্লাহ তাআলা খুব বেশি খুশি হন এবং ফেরেশতাদের মাঝে গর্ব করতে থাকেন, দেখো আমার বান্দা আমার ভয়ভীতি অন্তরে ধারণ করে খাবার সামনে নিয়ে সে খাচ্ছে না, আমাকে ভয় করছে, আমার হুকুমের অপেক্ষা করছে, তোমরা সাক্ষী থাকো আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। রোজাদার ব্যক্তির দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহ তার কবুল করে থাকেন। ওই সময় আমাদের টাকা পয়সার অভাব অনটনের কথা মুনাজাতের মধ্যে ব্যক্ত করব, অসুস্থতার কথা মুনাজাতের মধ্যে ব্যক্ত করব, দুঃখ কষ্টের কথা মুনাজাতের মধ্যে ব্যক্ত করব। আল্লাহ তাআলা অনুগ্রহ করে সকল ধরনের সমস্যা দূর করে দিবেন। তাই আমরা রব্বুল আলামিনের দরবারে কাকুতি মিনতি করে প্রার্থনা করব, দোয়া করব। এরপর বৃহস্পতিবারের দিন শেষ হওয়ার পর যে রাত আসে, এই রাতটি হলো জুমার রাত। এ রাত হলো সাপ্তাহিক সকল রাত থেকে শ্রেষ্ঠ রাত। এ রাতে বিশেষ করে এশারের নামাজ সম্পূর্ণ করে আমরা গুরুত্ব সহকারে তাসবিহ হাতে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ১০০বার দরুদ শরীফ পাঠ করব। যে ব্যক্তি গুরুত্ব সহকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা রেখে জুমার রাতে দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা তার ১০০টি প্রয়োজন পূরণ করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধনী এবং সুখী বানিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার অভাব অনটনকে দূর করে দিবেন, গায়েবি সাহায্য প্রদান করবেন।